দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় উপস্থাপন করবার চেষ্টা করব, যেটি হচ্ছে আমাদের বর্তমান সময়ের এবং দেশের একটি মারাত্মক সমস্যা, আর তা হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ। এজন্য প্রয়োজন নিজের সচেতনতার এমন কোনো ট্যাবলেট নাই যা গুলিয়ে খাইয়ে দিলে আমাদের দেশের জনগণ সচেতন হবে। তারপরেও বারবার একই কথা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, আর তা হচ্ছে সন্তান দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। কিন্তু আমাদের দেশে অনেক পরিবারই রয়েছেন যারা অনেক সন্তানের জন্ম দিয়েছেন। কারো কারো পরিবারে 11 থেকে 12 জন 15 জন পর্যন্ত এমন দৃষ্টান্ত রয়েছে আমাদের এই দেশে। শুধু কি তাই, এমন একজন দাদির সঙ্গে আমরা কথা বলেছিলাম যে, দাদি, আমরা 2-1 ভাই হলেও আপনার এই সন্তানরা এত বেশি কেন, অর্থাৎ তারা 14 ভাই কেন? দাদি বললেন চমৎকার একটি তথ্যমূলক কথা, এখনকার যুগে বিদ্যুৎ রয়েছে, অর্থাৎ কারেন্ট রয়েছে প্রতিটি ঘরে ঘরে, এজন্য দেখা যায় বোঝা যায়। কিন্তু আগের যুগে এরকম বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, অন্ধকারে কে আসতো কে যাইত তারা নিজেরা বুঝতো না, যে কারণে অনেক সন্তানের জন্ম দিয়েছে। ভাই, আপনি এখানে কান্দেন কে? কোন না কেন, সমস্যা কি, কান্দেন কে? মেলা জিনিস চিন্তা করি কান্দে ভাই, কি কারণে কোন না কেন ভাই? আমি তো একটা পুরুষ মানুষ, সমস্যা নাই, কান্দেন কে? কোন তোমার ভাই এলো আমার নেই? আরে ছোট ছেলের মতো হিসকি দিয়ে কান্না লিখবেন না, কি হয়েছে কোন, ভালো করি করবি। একটা জিনিস বলুন না। কি সেটা? আমরা হইলো 2 ভাই। হ্যাঁ, একটা জিনিস হিসাব, আমার বাচ্চা ছাড়া হ্যাঁ জনসংখ্যা সম্পর্কে এত সচেতন, হ্যাঁ 2-এর বেশি নেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাচ্চা ছাড়া আমি 10-এর হবে কেমনে করি হইল? হ্যাঁ খুব ভাবতি শুন, ভাবতে ভাবতে একদিন দাদি যা কোন, হ্যাঁ শোন কথাটা, একদিন দাদি যা কোন, হ্যাঁ কোন আচ্ছা দাদি, তোমার এই এত বেশা হইলো কেমন করে? আমার বেলায় তো একজন কারেন্টের আলো আছে, তখন আছেন কূপে ন্যাম্পোর আলো ছুটি থাকা আন্ধার, তো দাদার বদল কাই কখন কোন পাশে আইসে দেখাও যায় না, বোঝবো না, সেই দিয়ে এত বলে ছাওয়া হয়েছে। শুনিয়ে তো আল্লাহ সি দাদি কয় এই জন্য বলে এত বলে ছাওয়া। আচ্ছা 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 ভাই, আপনি জন্মবারটা কি বেড়ে? এই যে আরেকটা জন্ম না কোন না ভাই, কয় এমনি মেলা জন্ম না, হ্যাঁ এই ভাবত আর জন্ম না দেন না। আচ্ছা দিয়ে ফেলাছে কয় ফেলার, কোন কি জন্ম মানে কয় কি বেড়ে হয়েছে না, খালি বেয়ারটা মানে কি বেয়ার, মন খারাপ করবেন না তো না, কোন শুক্রবার, শুক্রবার কে ওই যে তুমি মোরো টেনশন, কি কারণে টেনশন, টেনশনটা হইলো মাদ্রাসা শুক্রবারের দিন, মানে কথা সরকারি ছুটি, সরকারি ছুটি, হ্যাঁ এইটাই তো ভাই মোরো টেনশন, সঙ্গে যদি সরকারি ছুটি হয় বন্ধের দিন হয় মুই হলু কেমন করি? ও আচ্ছা আচ্ছা, এই টেনশনে কান দিতেছেন, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করেন না, এটা আজই সমাধান।